আমাদের নিজেদের সমর্থক সেই পরিমাণ ভোট কেন্দ্রে যায় নাই। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 সালের নির্বাচনের থেকেও বাজে হয়েছে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় 18 সালের নির্বাচন যেমনি কোনো রকম নির্বাচনী গুণমান সম্পন্ন ছিল না, 2024 সালের নির্বাচন তার চেয়েও খারাপ হয়েছে। সেবার তবু কিছু মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল, ভোট দিয়েছে, এবার সেই পরিমাণ লোকও ভোট কেন্দ্রে যায় নাই, ভোট দেয় নাই, ভোট দিতে পারে না। এবার যে জোর করে মানুষকে ভোট দেওয়ানো হয় নাই, সব ক্ষেত্রে না, কোনো কোনো জায়গায় হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ উৎসাহ পায় না, তাই যায় নাই। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী আরও বলেন, জনগণের কাছে নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি, 5% জনগণও নির্বাচনে ভোট দিতে যায়নি বলে দাবি করেন কাদের সিদ্দিকী। আমার জীবনের রাজনৈতিক চরম ব্যর্থতা যে আমরা যতটা চেষ্টা করেছি আমাদের নিজেদের সমর্থক সেই পরিমাণ ভোট কেন্দ্রে যায় নাই। আমি গত পরশু বলতে বাধ্য হয়েছি যে আমাদের সমর্থকরাও 50 ভাগের বেশি সমর্থক ভোট প্রয়োগ করে নাই। যারা প্রয়োগ করেছে 2-4-10 জন ভোট দিতে পারে নাই, তাদের ভোট জালিয়াতি হয়েছে। তবে যে পার্সেন্টেজ পারে নাই এটা খুবই নেগলিজিবল, এটা নিয়ে খুব একটা কথা বলার সুযোগ নাই, মূলত তারা ভোট দিতেই যায় নাই। সাধারণ ভোটার যারা তারা 5% ভোট দিতে যায় না। যারা অন্য দল করেন তাদের 1% লোক ভোট দিতে যায় না। আমি বিশ্বাস করেছিলাম দেশের বেশিরভাগ জনগণ এবারের নির্বাচনে ভোটকে প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন এই বঙ্গবীর। এবং আমি বিশ্বাস করেছি। ভোরের পাতা, নিউজ ডেস্ক। লম্বা মানুষ একটু বিশ্বাসপ্রবণ হয়, সেই দলে আমি পড়ি।